পঞ্চম পর্যায়ে রাঙামাটির কাউখালী ও পাহাড়ের তিন উপজেলাসহ সারা দেশে আরও 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল 10টায় গণভবন থেকে ভার্চুয়ালি এসব মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি। ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আবুল কাশিম প্রমুখ। 12,95,00,000 টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, ওযু ও নামাজের জন্য আলাদা জায়গা। মসজিদে নারী পুরুষ মিলে 600+ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে বলেও জানা যায়। এছাড়া হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগে আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা ছাড়াও ইসলামিক কনফারেন্স রুম রয়েছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইসলামী দাওয়াত, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদে দেশি বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধাও থাকবে বলে জানা যায়।